মাঠের ক্রিকেটীয় দৈরথ এলেই মাঠের বাইরের নাটকীয়তা ওঠে চরমে। ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই রীতিতে এবারও ধারাবাহিকতা ধরে রাখল টাইগার ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক একদিন আগে আবারও নাটকীয়তা। নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ আর ড্রেসিং রুমের নানান অভিযোগ নিয়ে সোমবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জানুয়ারি পর্যন্ত আপাতত আমাকে বলেছেন যে একটু থামতে, থেকে দেখা যাক কি হয়, তারপরে আমি হয়তো বা বিপিএল থেকে আমার ক্রিকেট খেলাটা স্টার্ট করব। একজন আগে একটা কথা বলবে, ওটা শুনে একটা ডিসিশন নিব, এটার মধ্যে আমি নাই। আমি নিজে ভিতরে ঢুকবো, আবার আগে যেরকম আমি সব জানতাম, এখন আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। আমি বললাম যে আমি আগে সব জেনে নিই, আর খালি তোমার সাথে কথা বলে তো না, আমি সবার সাথে কথা বলে আমি দ্বীপে যাবো, দেখে যদি যা যা সিদ্ধান্ত নিয়ে আমি নিব। এটাতে করে কে পছন্দ করলো না করলো আমার এটাতে কিছু যায় আসে না, বাট ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিন হয় আমি নিব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নির্বাচনী চাপে তামিমের সব কথা নাকি মনোযোগ দিয়ে শুনতে পারেননি বিসিবি সভাপতি। দেশসেরা ওপেনারের মাঠে ফেরার তারিখ কিংবা অভিযোগের ফয়সালা হবে বিপিএল এর পর। ইলেকশনের পরে বিপিএলটা শুরু হলো, ওই সময়টা যে পাবো, এই ফাঁকে সব প্লেয়ারগুলোরও পাবো, কোচিং স্টাফদেরও পাবো, এই সময়টায় আমার ধারণা আমি আমার ইনফরমেশন পেয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিব। হিল লিসেন টু এভরিওয়ান এন্ড উইল মেক সাম স্ট্রিক্ট ডিসিশন, সো আইল ওয়েট ফর দ্যাট এন্ড সি হোয়াট হ্যাপেন্স এন্ড দেন আমরা দেখতে পারব। নানা ইস্যুতে সমালোচনায় পিষ্ট নাজমুল হাসান পাপনের বোর্ড, চাপের মুখে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটছেন বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।